হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অঙ্কিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটা শপিং মল, অবশ্যই তোমরা শপিং মল দেখেছো, কিন্তু আমি যেটা দেখাবো অবশ্যই তোমরা গিয়ে দেখোনি, আর যদিও দেখে থাকো আবার দেখে আসবে। তো যাই হোক, আজকে হলো শনিবারের বিকেল। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি হলো একজন টিচার। তো টিচারের কী হয়, শনিবার আর রবিবারটা একটু ডিফারেন্ট হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার শনিবারের বিকেলটা। শনিবারের বিকেলে আমি মেইনলি চেষ্টা করি একটু বাইরে যেতে। তো আমি মার সাথে একটু বাইরে গিয়েছিলাম, তো আজকে তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি তোমাদের সাথে। তো কি হয়, রিলায়েন্স স্মার্ট হলো এমন একটা জায়গা, মানে স্মার্ট পয়েন্ট হলো এমন একটা জায়গা যেখানে তোমরা কারেন্ট অ্যামাউন্টের থেকে কম দামে জিনিস কিনতে পারবে, মানে অনেক অনেক ছাড় থাকে ওইখানটায়। তো আমি চেষ্টা করি যে ওইখান থেকে শপিং করতে। তো মোটামুটি 6 মাস ধরে শপিং মলটা খুলেছে, তো আমি 6 মাস ধরে আমাদের মাসিক সদাইটা ওইখান থেকে করি। ওইখানটায় আমি হলাম একটা কাস্টমার। তো কাস্টমার কোথায় যাও, অবশ্যই যেখানে ছাড় পাবে সেখানেই তো যাবে অবশ্যই। সো যাই হোক, আমি হলাম কে আজকে গিয়েছিলাম শপিং মলে, কিন্তু ওইখানে গিয়ে দেখি যে আমাকে ভিডিও করতে দিবে না। তো দিবে না, অনেক রিকোয়েস্ট করার পর আমি ওইখানে ভিডিও করেছি। তো তোমরা মেইনলি কোন কোন জায়গায় গিয়েছো? বিশাল মার্কেট, তারপর কলকাতা বাজার, আরও কি ট্রেন্ডস, সিটি লাইফ, আরও কি ছিল যাই হোক ভুলে গেছি, সত্যি করে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে মাথা। তো যাই হোক, তো ওইখানটায় গিয়েছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো স্মার্ট পয়েন্ট। স্মার্ট পয়েন্ট জায়গাটা খুবই ভালো লাগে আমার, কারণ ওইখানটায় সব থাকে, মানে তোমার স্কিন কেয়ারের থেকে শুরু করে একটা সংসার চালানো যা যা দরকার সব থাকে ওইখানে। মেনলি ড্রেসটা থাকে না, তো ড্রেস কেনার জন্য আমরা অবশ্যই অন্য জায়গায় যেতে পারি, কিন্তু যেইখানটায় মানে বার্গেনিং করতে হয় না, তোমাকে এমনিতেই তারা ছাড় দেয়, তো অবশ্যই সেই জায়গাটা অনেক ফায়দামান আমাদের জন্য। আমি তোমাদেরকে সবটা দেখাবো, আর কারেন্ট অ্যামাউন্ট আর লিস্টে কতটুকু ওরা নেয় তো ওইটাও দেখাবো আমি বাড়িতে এসে শপিং করে এসে। তো চলো যাই আর গিয়ে দেখে নিই কেমন মার্কেটটা। তো আমি একটু ভিডিও করতে পেরেছি অনেক রিকোয়েস্ট করে, তো ওই একটু ভিডিওটাই তোমরা দেখে নিও। আর দেখার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা, যাতে আমি তোমাদেরকে আরও অনেক জিনিস দেখাতে পারি। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো ধন্যবাদ, আমি একটু ভিডিও করতে পেরেছি, কিন্তু তোমরা যখন সেখানে ভিজিট করবে তোমরা একটু না অনেক অনেক জিনিস দেখতে পারবে। তো চলো দেখে দিই। জায়গাটা হলো বরপেটা রোড, খয়রাবাড়ি সৎসং মন্দিরের পাশেই, এই যে স্মার্ট পয়েন্ট। তো দেখতে পাচ্ছ যে এখন আমি ভিতরে যাব, ওইটা হলো টিকিট কাউন্টার, আর এখন আমি ভিতরে যাচ্ছি। আর ভিতরে যাওয়ার পর তোমরা হয়তো একটু মন দিয়ে শুনলে শুনতে পাবে আমাকে কি বলছে, ম্যাডাম ভিডিও করা যাবে না, কিন্তু তবুও আমি একটু রিকোয়েস্ট করেছি অবভিয়াসলি। আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ সব কিছুতে 5% করে ছাড় তো আছেই, তাছাড়াও কিছু কিছু জিনিসে এক্সট্রা ছাড়। দেখো কত অফ আছে সব জিনিসে, এমন কোনো জিনিস নেই যে যেখানে ওইটাতে ছাড় নেই, সব কিছুতে 5% ছাড় তো আছেই, কিছু কিছুতে একটু বেশি আছে। দেখতে পাচ্ছ 49, 100 এইরকম টাকা ছাড় আছে। তো আমার মা দেখছে ঘুরে ঘুরে কী নেওয়া যায়। তো স্পেশালি আমরা তেল নিতে যেহেতু বললাম গেছি, তো আমরা 3-4 প্যাকেট তেল উঠিয়েছি, আরও কিছু কিছু জিনিস উঠিয়েছি। আর এখানটায় দাম যেহেতু কম, তো আমরা সবসময় এখান থেকেই শপিং করি। সব জিনিস আছে, দেখো 289 অফ। তো দেখতে পাচ্ছ কত কম আছে রেন্ট, মানে কি বলবো, আমার খুবই পছন্দ হয় এই জায়গাটা। তো আমরা যখন গেছিলাম একটু ভিড় কম ছিল, কারণ আমরা গেছিলাম সন্ধ্যের সময়, তো সন্ধ্যের সময় একটু ভিড় কম থাকে। আর এখানে শুধুমাত্র ওইগুলো না, দেখতে পাচ্ছ আটা, চাল, ডাল, চিনি, ফলমূল, শাক সবজি, মানে সব কিছু পাওয়া যায় সব কিছু। আর সব কিছুতেই তুমি ছাড় পাচ্ছ, নর্মালি আমরা এমন ছাড় কোথাও পাই না, বার্গেনিং করতে হয় অনেক, অনেক কথাবার্তা হয় তারপরে। আর এখানে কোনো প্রবলেম নেই, তো এখানে ডাইরেক্টলি মানে ছাড়টা থাকেই, তো আমাদের কোনো কিছু বলতেই হয় না এইখানটায়। দেখতে পাচ্ছ কত ছাড় আছে, যদিও আমি তোমাদেরকে সবটা দেখাতে পারিনি, কিন্তু আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। এই দেখো আমাদের মোটামুটি শপিং শেষ, তো এখন আমরা যাব কাউন্টারে। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, তো দেখা হচ্ছে, চলো বাড়ি গিয়ে আমি কী কী এনেছি তোমাদেরকেও দেখা। চলে এসেছি আর তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এখন আমি শপিং মল থেকে কী কী এনেছি। তো দেখতে পাচ্ছ প্যাকেটগুলো, আর সবাই হয়তো ভাবছো আরে এ তো শপিং মল থেকে শপিং করেছে তাহলে এরকম প্যাকেট কেন। তো আমি জানি যে আমি শপিং করতে যাচ্ছি, সেজন্য আমি ক্যারি ব্যাগ নিয়ে গিয়েছিলাম। তো চলো দেখি কী কী এনেছি আমি, অবশ্যই সাথে থাকো।
এখানে আমি বেশি কিছু শপিং করিনি, তার কারণ কিছুদিন আগেই আমি শপিং করে এসেছি সেখান থেকে। তো আমি মেইনলি গিয়েছিলাম তেল আনতে, কারণ আমরা যখন ভিজিট করেছিলাম তখন তেলটা ছিল না, স্টক ছিল না। তো আজকে আমি মেইনলি তেল আনতে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে দেখলাম যে এইখানটাতে ভালো, ওইখানটাতে এই বেসনের লাড্ডুটাতে ভালো ছাড় আছে। বেসনের লাড্ডুটা মোটামুটি দাম আছে, দেখতে পাচ্ছ 220 টাকা, 220 টাকা। আর বেসনের লাড্ডুটা নিয়েছে এই দেখতে পাচ্ছ 55 টাকা, 55 টাকা নিয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা ছাড় আছে। আর ওইখানটায় শুধুমাত্র রিলায়েন্স স্মার্ট বলে না, ওইটাকে স্মার্ট পয়েন্টও বলে। তো কতটা ছাড় আছে ওইখানে। তারপর এইখানে লাড্ডু মিষ্টিটা নিয়েছে, প্রভুজির মিষ্টিটা নিয়েছে 42 টাকা, 42 টাকা নিয়েছে। তারপর তেল, এই তেলগুলো নিয়েছে দেখতে পাচ্ছ এখানটায় লিস্ট আছে, তেলগুলোর লিস্ট আছে। ফরচুন এই দেখো 159 করে নিয়েছে। তো 3 প্যাকেট আমি এনেছি, সেই জন্য এখানটায় নিয়েছে 477। তো সব কিছুতে অনেক অনেক ছাড় ছিল। আর মহাকোষটা নিয়েছে, মহাকোষের দাম অনেক, হ্যাঁ 180, এই প্রাইসটা লেখা আছে 180। আর মহাকোষটা নিয়েছে 127। তো এর জন্য এখানে ফায়দা আছে, তার কারণ আমরা যখন কোনো দোকানে শপিং করতে যাই বা কেনাকাটা করতে যাই তখন কি হয়, যেইটা কারেন্ট অ্যামাউন্ট থাকে মানে যেটা প্যাকেটে লেখা থাকে ওইটাই নেয়, কিন্তু ওইখানে কোনো দামাদামি করতে হয় না, বার্গেনিং করতে হয় না। ওখানে নিজেরাই অফার লিখে দিয়েছে আর ওই হিসাবে যার যেমন ইচ্ছা নিতে পারে। তো ওইখানটাই কি ছিল, একটা আমি তোমাদেরকে দেখিয়েছি যে একটা ফার্মেসিও ছিল। তো ওইখানে আমি নিয়েছি এই ওষুধটা, কারণ এই ওষুধটা আমার খুবই দরকার হয়। তো এই দেখো এই ওষুধটার দাম নিয়েছে 42। আর যদি এটা আমি অন্য ফার্মেসির থেকে আনতে যাই তাহলে এটা নেবে 50, কারণ এক একটা ওষুধ 5 টাকা করে রাখে। তো দেখো, আর আমি যেহেতু এটা খাই সকালবেলা, এটার দাম আছে 99 টাকা, 99 টাকা। কিন্তু এই কর্নফ্লেক্সটা নিয়েছে, দেখাচ্ছি আমি কর্নফ্লেক্সটা, এই তো কর্নফ্লেক্সটা নিয়েছে 91, দেখতে পাচ্ছ এটা 91, আর এখানে লেখা আছে 99। তো কতটা দাম কম, তো সব কিছুতেই দাম কম, সেই জন্য আমি ওইখান থেকে শপিং করি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে সাথে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। সো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, ভুলেই গেছি তোমাদেরকে বলতে, বেসনের লাড্ডু আর যদি রসগোল্লা খেতে হয় তো অবশ্যই আমাদের বাড়িতে ভিজিট করতে হবে। তো চলে এসো সবাই, যারা যারা আমার বাড়ি চেনে।